আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন চট্টগ্রামের সাতকানিয়ার অবস্থা, এটা বর্তমান অবস্থা। তারা আমি যতটুকু ভিতরে গিয়ে দেখে এসেছি, পানির সমস্যা, খাওয়ার সমস্যা, তারা যে ঘর থেকে বের হবে এমন কোনো পরিস্থিতি এখানে নেই। আমরা এই দুর্দশার চিত্র আজকে আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা যে যেখানে আছেন, যেভাবে আছেন, তাদের পাশে এসে দাঁড়ান। আমাদের বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী তাদের পাশে দাঁড়াচ্ছেন, আমরা যারা সোশ্যাল ওয়ার্ক করি তারাও তাদের পাশে দাঁড়াতে চেষ্টা করছি, এবং আপনারাও যারা দূর দূরান্তে আছেন, যারা দেশ বিদেশে আছেন, তারা তাদের পাশে এসে দাঁড়াতে সহযোগিতা করেন। এই যে দেখেন চট্টগ্রাম সাতকানিয়াবাসীর অবস্থা, তারা কত কষ্ট করে এখন জীবন যাপন করছে। এই মানুষগুলো ছিল সচ্ছল, কিন্তু এখন বন্যায় প্লাবিত হয়ে তাদের এখন অসচ্ছলতা চলে এসেছে। আমরা যে যেখানেই আছি, আমরা যদি একটাবার জেগে উঠি, আমি মনে করি তাদের এই অসচ্ছলতা ফিরে আসবে। বন্ধুরা, আমি এখন আছি চট্টগ্রামের সাতকানিয়া মরিচাপাড়া এলাকায়, যে এলাকায় শুনতে পেয়েছি মানুষগুলো পানিবন্দি অবস্থায় আছে, ঘরে খাবার নেই, ঘরে পানি খাওয়ার মতো অবস্থা নেই। আজকে তাদের খোঁজখবর নেওয়ার জন্য আমি এসকে মিডিয়া থেকে টিপু চৌধুরী তাদের পাশে এসেছি, এবং আপনাদের সহযোগিতা চাচ্ছি। আপনারাও তাদের পাশে এসে দাঁড়াতে সহযোগিতা করেন, আমরা যাতে তাদের এই দুর্দশায় আমরা যাতে তাদের পাশে থেকে তাদেরকে সহযোগিতা করতে পারি, সেই সুযোগ করে দেন। আমি স্ক্রিনে ডেসক্রিপশনে বিকাশ নগদ নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা সেখানে সাহায্য সহযোগিতা পাঠিয়ে আমাদের সাথে সঙ্গী হন। আমি যতটুকু শুনতে পেয়েছি এই এলাকাটা খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়ে আছে। আমি সরাসরি এখন আপনাদেরকে দেখাবো আসলে তাদের জীবনযাত্রা কেমন কেমন অবস্থা। ভাই আস্তে আস্তে, হ্যাঁ, আমরা এখন ঢুকছি আসলে এই গ্রামে। আসলে যে অবস্থা, কোনোভাবেই মানে ঘরে বলেন আর যেখানেই বলেন প্রবেশ করার কোনো পরিস্থিতি নেই। এগুলো কোথায় নিচে ছাদের উপরে উপায় নেই, এগুলো যদি নিচে থাকতো তাহলে সব মারা পড়তো, সব মারা। দেখেন দর্শক, পুরো ঘর এখন পানির নিচে, মানুষগুলো এখন কোথায় আছে, কিভাবে আছে জানি না। আপনারা এই মানুষগুলোকে আবারও বেঁচে ফিরতে সহায়তা করেন, আপনারা এই মানুষগুলোর পাশে এসে দাঁড়ান, আপনারা আসেন চট্টগ্রামের এই সাতকানিয়াবাসীর পাশে আসেন। যে দেখেন মসজিদের ভিতরে পানি, মসজিদের ভিতরে পানি ঢুকে এখন নামাজ পড়ার মতো কোনো পরিবেশ নাই, কোনো পরিবেশ নাই। এই যে দেখেন এই এলাকার মানুষগুলো কত কষ্টে বসবাস করছে, তাদের খাওয়ার পানি নাই, খাওয়া নাই, মসজিদে এখন নামাজ পড়ার মতো কোনো পরিবেশ নাই। চট্টগ্রামের সাতকানিয়াবাসী এখন ঠিক এভাবেই বসবাস করছে। আমি এখন প্রবেশ করছি একটা বড়ুয়াপাড়ার মন্দিরে, যেখানে এই মানে এই কী বলবো, এই গেটটা দিয়ে মানুষ প্রবেশ করতে যে কতটা রিস্কি হয়ে গেছে, এখন গেট সমান সমান পানি হয়ে গেছে। মানুষগুলোর চলাফেরা, খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছুই এখন অচল হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরাও মাথা নিচু করে দিতে হবে, উপায় নেই। আপনারা দেখতে পাচ্ছেন একেবারে গেট সমান সমান, এই হচ্ছে অবস্থা। বাসার গেট একেবারেই পুরো একতলা পরিমাণ ঠিক ডুবে গেছে, একতলা পরিমাণ ডুবে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। ভালো আছেন? এই যে দেখেন, আসলে আপনাদের চলাচলের অবস্থা তো একেবারেই বন্ধ হয়ে গেছে, আপনাদেরকে দেখতে আসছি। আরো বেশি ছিল? ও, আমি ঢাকা থেকে আসছি আপনাদেরকে দেখতে। হ্যাঁ, একেবারেই তো পুরো ঘর, পুরো ঘর বাড়ি ডুবে গেছে। যে যেখান থেকে পারছে তাদের জন্য পানি, ত্রাণ সামগ্রী দিয়ে আসলে তাদেরকে সহায়তা করার চেষ্টা করছে। এই যে দেখেন কতটা রিস্কি হয়ে গেছে আসলে এই জায়গাটা দিয়ে যাতায়াত করা, কিন্তু কিছু করার নাই। তারপরে এই আল্লাহ আল্লাহ, আস্তে 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 আস্তে। তো দর্শক, আপনারা যেমনটা দেখছেন এখানে পুরো ঘরটা ভেঙে পড়ে গেছে, এখন তারা আসলে কোথায় আছে, কিভাবে আছে সেটাই এখন জানার বিষয়। জানি না পরবর্তীতে তারা আবার নতুন করে এখানে তাদের বাসস্থান করতে পারবে কিনা। পানিগুলো হয়তো বা আজকে আসছে, কালকে চলে যাবে, কিন্তু এই যে ক্ষতিটা হলো, এই ক্ষতি থেকে তারা কীভাবে এই ক্ষতি থেকে নিজেদেরকে শাখা সারিয়ে তুলবে, এটাই এখন জানার বিষয়। তো নৌকা ছাড়া তারা যে চলবে কোনো পরিস্থিতি নেই। এই যে হচ্ছে অবস্থা। মসজিদটা দেখেন কাকা, এই এলাকার মানুষগুলো এদিকে এসে যে নামাজ পড়বে সেই অবস্থাও এখন নেই, আসতে হলে নৌকা ছাড়া কোনো উপায় নেই। এই যে আমাদের
সামনেও কিছু বাড়িঘর দেখা যাচ্ছে পুরোপুরিভাবে পানিবন্দী। এই মানুষগুলো আসলে এখন কিভাবে তারা জীবন কাটাচ্ছে এটাই এখন জানার বিষয়। সেটা জানার জন্যই আজকে আমি চট্টগ্রামের সাতকানিয়ার মরিচাপাড়ায় আমি এসেছি। এখানে এসে মানুষের এই দুর্দশার চিত্র আপনাদের কাছে তুলে ধরছি। আপনারা যে যেখানে আছেন যেভাবে আছেন আপনারা ভালো আছেন, কিন্তু চট্টগ্রামের এই সাতকানিয়াবাসী ভালো নেই, তাদের পাশে আমাদের দাঁড়াতে হবে। আজকে আমি এসেছি, কালকে ত্রাণ সামগ্রী নিয়ে আবারও আসব। আপনারা আমাকে, আপনারা যারা সশরীরে আসতে পারবেন না, বিশেষ করে যারা প্রবাসী আছেন, তারা একটাবার জেগে উঠুন। আপনারা যেমন পাশে ছিলেন যখন সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড হয়েছিল, আপনারা পাশে ছিলেন যখন সিলেটে বন্যায় কবলিত হয়েছিল মানুষ, তখনও আপনারা পাশে ছিলেন, পাশে থেকে তাদেরকে সহায়তা করে তাদেরকে বেঁচে ওঠার সুযোগ করে দিয়েছেন। ঠিক তেমনি এবারও এবারও চট্টগ্রামের এই অঞ্চলগুলো, যে অঞ্চলগুলো বন্যায় প্লাবিত হয়ে গেছে, এই মানুষগুলোর পাশে এসে দাঁড়িয়ে আপনারা এই মানুষগুলোকে সহযোগিতা করতে, আপনারাও আমাদেরকে সহযোগিতা করবেন। স্ক্রিনে আমি বিকাশ নগদ নাম্বার দিয়ে দিচ্ছি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিচ্ছি। এখানে আমার সাথে সঙ্গী হতে আপনারা সাহায্য সহযোগিতা পাঠান। আপনারা আরও একবার জেগে ওঠেন, তাহলে এই মানুষগুলোর কাছে আমি এক বোতল পানি, একদিনের শুকনো খাবার নিয়ে আসতে পারবো। আজকে আমরা চেষ্টা করছি যে মানুষগুলো বিভিন্ন জায়গায় আটকে আছে, সে মানুষগুলোকে দেখতে আসছি, কীভাবে আছে তারা, কোথায় কী সমস্যা আছে, সমস্যাগুলো আমরা দেখার চেষ্টা করছি। ইনশাআল্লাহ আমরা আগামী দিনে ত্রাণ সামগ্রী নিয়ে ইনশাআল্লাহ আবারও আসবো।